নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আঙুর গাছের ফুল ঝরে যাওয়া প্রতিরোধ করবেন কীভাবে সে সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে দিয়ে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রথমেই আপডেট স্বরূপ আপনারা দেখতেই পাচ্ছেন, আমার বড় আঙুর গাছটাতে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আঙুরের ফুল এসেছে। যদি আমরা এই আঙুরের ফুলগুলিকে ঠিকঠাক পরিচর্যা করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটি ফুল কিন্তু খুব সুন্দরভাবে ফলে পরিণত হবে, আর কোনো ফুল কিন্তু ঝরে পড়ে যাবে না। আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনাদেরকে আমি প্রথম থেকেই যেমনভাবে ফুল আসার আগে যখন ডরমেন্সি পিরিয়ড অর্থাৎ শীতঘুমে গাছ নিয়োজিত থাকে এবং তার পরবর্তী সময় প্রুনিং কীভাবে পরিচর্যা করবেন, ধাপে ধাপে আপনারা যারা পরিচর্যা করে এসেছেন আপনাদের কোনো সমস্যা হবে না। অনেক সময় কিছু ক্ষেত্রে দেখা যায় যে আঙুর গাছের এই যে ফুলগুলি, এই ফুলগুলি ঝরে যায় এবং ফুলগুলি ঝরে যাওয়ার ফলে সম্পূর্ণভাবে কিন্তু আঙুর গাছের ফলন একদম কমে যায়। একটা একটা থলোতে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, দশটা, এর বেশি কিন্তু ফুল থাকে না, সমস্ত ফুল কিন্তু ঝরে পড়ে যায়। এর পিছনেও কিন্তু বড় একটি কারণ রয়েছে এবং বিশেষ কিছু যদি আপনারা পরিচর্যা করেন তাহলে আপনাদের আঙুর গাছের এই ফুল ঝরে যাওয়ার সমস্যা কিন্তু খুব সুন্দরভাবে, খুব সহজ পদ্ধতিতে কিন্তু প্রতিরোধ করতে পারেন। আঙুর গাছে ফুল ঝরা প্রতিরোধ করার আগে আপনাদেরকে জানতে হবে কী কী কারণের জন্য আঙুর গাছের ফুল ঝরে যায়। সাধারণত ছত্রাকের আক্রমণ, পোকামাকড়ের আক্রমণ, জলের অভাব, প্রয়োজনীয় খাদ্যের অভাব, তাপমাত্রার পরিবর্তন, সাধারণত এই কারণগুলির জন্যই কিন্তু আঙুর গাছের ফুল ঝরে যায়। এবং এই ফুল ঝরে যাওয়া প্রতিরোধ করবেন কীভাবে, আমরা এক একটি সমস্যা তুলে ধরে আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমত যে কারণের জন্য আঙুর গাছের ফুল ঝরে যায় সেটি হলো ছত্রাকের আক্রমণ। অনেক সময় আঙুর গাছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফুলগুলি আসছে, অনেক ফুল ফুটছে, এই সময় কি হয়, এক ধরনের সাদা সাদা মিলিবার জাতীয় এক ধরনের ছত্রাকের কিন্তু আক্রমণ ঘটে। এবং সেই ছত্রাকের আক্রমণের ফলে কি হয়, ছত্রাকের ওই যে ফুলের মধ্যে যে রস থাকে, পুষ্টি মৌল থাকে, সেগুলো কি ছত্রাক চুষে খেয়ে নেয়। এর ফলে কি হয়, সেই ফুলটি কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। এই এর ফলে কিন্তু আপনার আঙুর গাছের সমস্ত ফুল কিন্তু ঝরে পড়ে যেতে পারে। সেই জন্য হচ্ছে আঙুর গাছে ফুল ঝরে যাওয়ার একটা সবথেকে বড় কারণ হচ্ছে এই ছত্রাকের আক্রমণ। এর জন্য আপনারা কী করবেন, এর জন্য আপনাদেরকে বলেছি, আঙুর গাছে ফুল আসার আগে থেকেই কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আপনারা যদি ফুল আসার, আঙুর গাছে ফুল আসার আগে থেকে যদি আপনারা আঙুর গাছের সুরক্ষা বলয় প্রদান করেন, তাহলে কিন্তু খুব সহজে এই ছত্রাকের আক্রমণ থেকে আপনার আঙুর গাছকে রক্ষা করতে পারেন। যদি আপনার আঙুর গাছের ফুলে খুব বেশি পরিমাণে এই ধরনের ছত্রাক আক্রমণ দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু বাধ্য হয়ে আপনাকে হালকা করে যে কোনো ধরনের ছত্রাকনাশক কিন্তু স্প্রে করতে হবে আপনার আঙুর গাছকে রক্ষার জন্য, আপনার ফুলগুলিকে রক্ষার জন্য। সবথেকে বড় কারণ হচ্ছে এই ছত্রাকের আক্রমণ। আপনাদেরকে আমি প্রথমে বলেছি, আপনাদেরকে ফুল আসার আগে আপনাদেরকে আঙুর গাছের সুরক্ষা বলয় তৈরি করতে হবে যাতে এই ধরনের ছত্রাকের আক্রমণ না ঘটে। যদি আপনাদের আঙুর গাছের ফুলে ছত্রাকের আক্রমণ ঘটে, আপনারা ব্যাভিস্টিন, রেডোমিন, গোল্ড, সাফ, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার আঙুর গাছের ফুল সম্পূর্ণভাবে ছত্রাক মুক্ত হবে এবং ছত্রাকের কারণে আর আপনাদের আঙুর গাছের ফুল ঝরে পড়ে যাবে না। আঙুর গাছের ফুল ঝরে যাওয়ার পিছনে দ্বিতীয় যে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ সেটি হলো পোকামাকড়ের আক্রমণ। সাধারণত এই সময় আঙুর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে এবং নতুন পাতা আসে, নতুন ডাল আসে। এই সময় কি হয়, এক ধরনের পাতা খেয়ে ফেলা পোকা অর্থাৎ ল্যাদা পোকার কিন্তু আক্রমণ বিশেষভাবে আঙুর গাছে দেখা দেয়। এবং ল্যাদা পোকার আক্রমণ যদি অধিক মাত্রায় হয় আপনার আঙুর গাছে, সেই ল্যাদা পোকা কিন্তু আপনার ফুলগুলোকে পর্যন্ত নষ্ট করে দিতে পারে। এই যে ল্যাদা পোকার অধিক আক্রমণ, এর ফলেও কিন্তু আপনার আঙুর গাছের যে সকল পুষ্টি মৌলগুলো যদি তারা খেয়ে ফেলে, তখন কিন্তু আপনার আঙুর গাছের ফুল ঝরে যেতে পারে। এই ল্যাদা পোকা দমনের জন্য আপনারা কীভাবে পরিচর্যা করবেন, আপনারা রোগর প্লাস টাটা টাফকর
বা আপনাদের কাছে যদি সুপার সমাটা থাকে, যে কোনো ধরনের জৈব কীটনাশক বা কীটনাশক আপনারা কিন্তু স্প্রে করলে কিন্তু খুব সহজে এই লেদা পোকার আক্রমণ থেকে আপনাদের গাছগুলোকে রক্ষা করতে পারবেন। এর নিয়ম কেমন, 1.5 থেকে 2 ml 1 লিটার জলে ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে সন্ধ্যার পর আপনার আঙুর গাছে স্প্রে করবেন। আপনার আঙুর গাছে যে কোনো ধরনের কীট বা পোকামাকড়গুলো মারা যাবে, কিন্তু সেই সমস্ত পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু আপনাদের আঙুর গাছকে খুব সহজে মুক্ত করতে পারবেন। এবং পোকামাকড়ের আক্রমণের ফলে যে আপনার আঙুর গাছের ফুল ঝরে যায়, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা প্রতিরোধ করতে পারবেন। আঙুর গাছের ফুল ঝরে যাওয়ার পিছনে তৃতীয় অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো জলের অভাব। আমি আগেও বলেছি, আঙুর গাছে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে, তাই আঙুর গাছে প্রয়োজন মতো কিন্তু জলের চাহিদা যতটুকু রয়েছে, জলের যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু জল আপনাদেরকে প্রদান করতে হবে। একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনারা কোনো সময় এই যখন আঙুর গাছে ফুল আসবে অত্যাধিক বেশি পরিমাণে আপনারা জল প্রদান করবেন না, বা অত্যাধিক কম পরিমাণে আপনারা জল প্রদান করবেন না। কারণটা কেন বলছি, অত্যাধিক বেশি পরিমাণে যদি আপনারা আঙুর গাছে গোড়ায় জল প্রদান করেন, ঠিক এই মুহূর্তে যখন ফুল আসছে ফুল ঝরে যেতে পারে। আর যদি আপনারা কম জল প্রদান করেন, যতটুকু গাছের প্রয়োজন তার তুলনায় যদি আপনারা কম প্রদান করেন, সেক্ষেত্রেও কিন্তু আঙুর গাছের ফুল ঝরে যেতে পারে। তাই এই মুহূর্তে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে, এই মুহূর্তে কিন্তু আপনাদের প্রত্যেকের আঙুর গাছে পরিমাণ অনুযায়ী পরিমাপ করে যতটুকু আঙুর গাছের প্রয়োজন ততটুকু কিন্তু জল অবশ্যই প্রদান করতে হবে। আপনারা যদি এই মুহূর্তে ঠিকঠাক পরিমাণ পরিমাপ করে যদি আপনাদের আঙুর গাছে জল প্রদান করতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই আঙুর গাছের ফুল ঝরে যাওয়া প্রতিরোধ করতে পারবেন। আপনারা এক্ষেত্রে একটি বিশেষ পরিচর্যা গ্রহণ করতে পারেন। আপনারা প্রত্যেক দিন সকালবেলা পরিষ্কার কলের জল নিয়ে আপনাদের আঙুর গাছের উপরে হালকা করে স্প্রে করে দেবেন, খুব সুন্দরভাবে স্প্রে করে দেবেন। এর ফলে কি হবে, আপনাদের যে ফুলগুলি আসছে সেই ফুলগুলি কিন্তু দ্রুততার সহিত কিন্তু ফলে পরিণত হবে, এবং যে ছোট ছোট জলের কণা যদি ফুলের উপর হালকা করে পড়ে, এর ফলে কি হবে, ফুলগুলি আর ঝরে যাবে না। আপনাদের প্রত্যেক দিন সকালবেলা পরিষ্কার কলের জল দিয়ে স্প্রে মেশিন দিয়ে হালকা করে খুব সুন্দরভাবে গাছের উপরে স্প্রে করে দেবেন, এর ফলেও কিন্তু আপনাদের আঙুর গাছের ফুল ঝরে যাওয়া আপনারা প্রতিরোধ করতে পারবেন। আঙুর গাছে ফুল ঝরে যাওয়ার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ যেটি কারণ, সেটি হলো খাদ্যের অভাব। কারণ আপনাদের আঙুর গাছে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে অধিক মাত্রায় কিন্তু ফুল আসছে, সেই জন্য কিন্তু এই মুহূর্তে আঙুর গাছের সবথেকে বেশি কিন্তু খাদ্যের প্রয়োজন, এবং ওই যে ফুলগুলি কিন্তু দ্রুততার সহিত কিন্তু ফলে পরিণত হবে, সেই জন্য কিন্তু এই মুহূর্তে প্রয়োজনীয় খাদ্য কিন্তু আপনাদের আঙুর গাছে প্রদান করতে হবে। আপনারা কী কী আঙুর গাছে খাদ্য প্রদান করবেন, সবথেকে গুরুত্বপূর্ণ যেটি খাদ্য হচ্ছে মাছ মাংস ধোয়া যে রক্ত জলটা, মাছ মাংস ধোয়া যে রক্ত জল, যে তরল জৈব সার, এটি হচ্ছে সপ্তাহে 3 বার করে আপনাদের আঙুর গাছে প্রদান করতে হবে। এছাড়াও আপনারা যে কিচেন ওয়েস্ট রয়েছে, যেমন শাকসবজির খোসা, ফলের খোসা, ভাতের ফ্যান, এগুলোকে পচিয়ে একটা তরল জৈব সার তৈরি করবেন। সেই তরল জৈব সার আপনারা সপ্তাহে 1 বার করে গাছে দেবেন। আপনাদের গাছ আঙুর গাছ যদি মাটিতে থাকে, আপনারা এই যে এগুলো সরাসরি দিতে পারেন, বা পচিয়ে তরল জৈব সার করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও আপনারা কিছু পরিমাণে জৈব সার প্রদান করবেন। জৈব সার আপনারা কী কী দেবেন, যেগুলো হচ্ছে কাউডাং যেটা গোবর সার, এবং ভার্মি কম্পোস্ট, এবং সরিষার খোলের গুঁড়ো, এই তিনটের মিশ্রণ হালকা করে আপনারা এই মুহূর্তে আঙুর গাছে দেবেন। এছাড়াও সবথেকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় হচ্ছে কিছু পরিমাণে মিশ্র রাসায়নিক সার কিন্তু এই মুহূর্তে আপনাদের আঙুর গাছে প্রদান করতে হবে। আপনারা কী কী মিশ্র রাসায়নিক সার দেবেন, DAP, ক্যালসিয়াম এবং লাল পটাশ, এই তিনটে সারের মিশ্রণ কিন্তু আপনাদেরকে আঙুর গাছে এই মুহূর্তে প্রদান করতে হবে। নিয়ম কেমন, আপনারা হয়তো এই সপ্তাহে হয়তো রাসায়নিক সার দিলেন, পরের সপ্তাহে জৈব সার দেবেন, এবং তরল জৈব সারটাকে কন্টিনিউ করবেন। আপনারা যদি এই খাদ্যগুলি ধাপে ধাপে নিয়ম করে প্রতিনিয়ত দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আঙুর গাছে খাদ্যের অভাবে আর আঙুরের ফুল কিন্তু ঝরে পড়ে যাবে না। আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই খাদ্যের অভাবে কিন্তু যে ফুল ঝরে যাওয়ার সমস্যাটা, সেটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা প্রতিরোধ করতে পারবেন। পঞ্চমত, যে কারণের জন্য আঙুর গাছের ফুল ঝরে যায় সেটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। কারণ ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এবং প্রচণ্ড প্রখর কিন্তু গ্রীষ্মের দাবদাহ কিন্তু আসতে শুরু করেছে, এবং রাতে কিন্তু অনেকটাই কিন্তু ঠান্ডা। এই যে দিনে প্রচণ্ড গরম এবং রাতে ঠান্ডা, এই যে এতটাই তারতম্য তাপমাত্রার, এর কারণ হেতুই কিন্তু আঙুর গাছের ফুল কিন্তু ঝরে যায়।
এর একটা সমাধান হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা পরিষ্কার কলের জল হালকা করে গাছের উপর দিয়ে হালকা করে খুব সুন্দর স্প্রে মেশিনের সাহায্যে হালকা করে স্প্রে করে দেবেন। এর ফলে কিন্তু এই যে তাপমাত্রাজনিত যে কারণের জন্য আঙুর গাছের ফুল ঝরে যায় সেটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। আপনারা যদি আপনাদের আঙুর গাছে এই পাঁচটি পরিচর্যা ধাপে ধাপে প্রয়োগ করতে পারেন তাহলেই আপনারা খুব সহজে আঙুর গাছের ফুল ঝরে যাওয়া প্রতিরোধ করতে পারবেন। আঙুর গাছ সংক্রান্ত নতুন নতুন আপডেট, আঙুর গাছের গবেষণা সংক্রান্ত নতুন নতুন আপডেট, প্রতিনিয়ত প্রতি মুহূর্তের কিন্তু সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবেন। আঙুর গাছ সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যার ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবথেকে দ্রুততার সহিত কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। এই আঙুর গাছের ফুল ঝরে যাওয়া প্রতিরোধ করবেন কিভাবে, এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।